আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখতে দেখতে আমাদের আরেকজন ভাই, প্রবাসী ভাই, সুস্থতার খাতায় নাম লেখালেন। আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন। ওনার জীবনের সেই ইতিহাসটাই আজকে বলার জন্য আপনাদের সামনে এসেছেন উনি, এবং শুনবো কি হয়েছিল সেই প্রথম থেকে শেষ পর্যন্ত। দর্শক, এই ভিডিওগুলো মূলত শিক্ষামূলক কিছু ভিডিও, কারণ আমরা এমন এমন অনেক মানুষকে পাই, দেখা যাচ্ছে যে আমরা অনেকেই যারা অনেক শক্ত মনের মানুষ, কিন্তু যখন আমরা বিপদে পড়ি বা দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে যাই, রোগাক্রান্ত হয়ে পড়ি, যখন চিকিৎসা করছি সঠিক চিকিৎসা পাচ্ছি না, দেখা যাচ্ছে যে এমন সময়ে আমাদের মন মানসিকতা এমন হয়ে যায় আমরা অনেক কঠিন মানুষও দেখা যায় অনেক শিশুদের মতো আচরণ করে ফেলি এবং অনেক ভুল আচরণ করে ফেলি, এবং নিজের জীবন সম্পর্কে অনেকটা আমরা হতাশ হয়ে অনেক বড় সড়ো ডিসিশন আমরা নিয়ে ফেলি। সেই ধরনের ভুল ডিসিশনগুলো বা ভুল জিনিসগুলো যাতে আপনাদের জীবনেও না ঘটে, সেই বিষয়টাই আসলে আমাদের মূল লক্ষ্য। দর্শক, আসুন একটু শুনি এবং পরিচিত হয়ে আমাদের আজকের অতিথির সাথে কী হয়েছিল ওনার জীবনে এবং কীভাবে তিনি সেই অবস্থা থেকে পরিত্রাণ পেয়েছেন, পুরো বিষয়টা আমরা আজকে একটু জানব ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা একটু বলেন স্যার আমাদেরকে একটু। আমার নাম মোশাহেদ হোসেন। বাংলাদেশে কোথায় দেশে বাড়ি? আমার বাড়ি কুমিল্লা। কুমিল্লা কোথায় স্যার? কুমিল্লা সদরে পালপাড়া গ্রাম। পালপাড়া গ্রাম। আমরা জানি আপনি প্রবাসে আছেন, কোন দেশে আছেন? স্যার ইটালিতে আছি। কত বছর আজকে? আজকে প্রায় 9 বছর। অনেকটা সময়, জীবনের অনেকটা সময় আপনি কাটিয়েছেন ওখানে। আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য। জি জি। কেন, কি হয়েছিল? আমার ঘাড়ে ব্যথা, পিএলডিতে প্রবলেম ছিল, আর এই পাটা অবশছিল। আচ্ছা, প্রথম যেদিন সমস্যাটা শুরু হয় সেই দিনকার কথাটা যদি একটু বলেন। প্রথম আসছি, স্যারের দেখাইলাম। না না, প্রথম যেদিন আপনার ব্যথাটা শুরু হয় সেই দিনকার ঘটনা কি হয়েছিল সেদিন? কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু মনে পড়ে? না, এমনিতে কোনো আমার অ্যাক্সিডেন্ট হয় নাই। আমি রেস্টুরেন্টে জব করতাম, তো ওইখানে বিভিন্ন সিস্টেমে জব করা হয়তো, ওই দিক থেকেই আমার এই প্রবলেমটা ধীরে 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 হয়েছে। মানে প্রথম দিন হঠাৎ করে দেখছেন কোমরে ব্যথা করছে না, ঘাড়ে ব্যথা করছে? ঘাড়ে ব্যথা করছিল, ঘাড়ে একটু ব্যথা। কি ভেবেছিলেন যে হয়তো উল্টাপাল্টা শুয়ে আছেন, সেটা জন্য হয়তো ব্যথা, হয়তো বা প্রেশার লো ছিল, এরকমই ভাবছিলাম। এবং একটা সময় এই ব্যথাটা কি তীব্র আকার ধারণ করেছিল ধীরে ধীরে? 8-9 দিন অনেক ব্যথা ছিল। তখন আমার ওই দেশে পার্সোনাল ডাক্তার ছিল, ওনার সাথে দেখা করছি, ডাক্তার দেখাইছি, ডাক্তার কিছু ওষুধ দিয়েছিল, নর্মাল হয়েছিল। কি বলেছিল ডক্টর? ডাক্তার স্বাভাবিকলি বলছে যে এটা নর্মাল, নর্মাল পেইন, নর্মাল পেইন। তখন আমি ইউটিউবে দেখছি যে শফিউল্লাহ স্যার আছে, ওনার ইউটিউব সার্চ করে দেখা আমি ইটালির থেকেই স্যারের এই রিসেপশনে ফোন দিছি, তারপরে আমি এখানে অ্যাডমিট হইলাম আর কি। আচ্ছা, তো যখন আপনার এই ব্যথাটা শুরু হলো, 8-9 দিন চলে গেছে এবং আপনি ওষুধ খাচ্ছেন, কিন্তু ওষুধ খাওয়ার কোনো কাজ হচ্ছে না? না না, তখন কি ওখানে আর কোনো ডক্টর দেখিয়েছিলেন? না, ডক্টর দেখাই নাই। আমি প্রিপারেশন নিয়েছি, অনেক আগে আসার ইচ্ছা ছিল, দেশে করোনার কারণে আসতে পারি নাই, তো যেহেতু এখন সুযোগ হয়েছে আল্লাহ আনছে, তখন চলে এসেছে। যখন ঘাড়ে ব্যথাটা শুরু হলো, ব্যথাটা কি শুধু ঘাড়ে ছিল নাকি রেফার হচ্ছিল বিভিন্ন জায়গায়, কোমরে বা পায়ের দিকে? কি হচ্ছিল? ঘাড়ে থেকে আপনার এই পিঠে জিজি হইতো, প্লাস কোমরের দিকে যাইতো, কোমর থেকে এই পাটা পুরোটা অবশছিল। অবশ্য মানে আপনি একটা সময় যেমন স্বাভাবিক হাঁটাচলা করতেন, তখন অবসর কারণে কি একটু খুঁড়িয়ে হাঁটতে হতো বা স্বাভাবিকভাবে হাঁটতে হতো? সময় দুর্বল দুর্বল ভাব হইতো, একটা পাও মনে হয় যে স্লো হয়ে গেছে, এরকম মনে হইতো। আচ্ছা, আর আপনার যে কাজ ছিল সেই কাজ অনুযায়ী আপনাকে অনেক মুভ করতে হতো, সেটা আর আপনি ঠিকমতো করতে পারছিলেন না? না, ঠিকমতো করতে পারছিলেন, হয়তো কিছুক্ষণ দাঁড়িয়ে আছেন, আবার একটু পরে নিজেকে বসতে হতো, বসতে হতো, আবার একটু পরে কাজ করছেন, আবার বসে যেতে হতো। মানে স্বাভাবিক কাজগুলো করতে পারছিলেন না, 100% ফিরছিলাম না, যেহেতু অনেক খারাপই লাগতো, মানে প্রায় একরকম অসম্ভব হয়ে গেছিল জীবন। জি জি জি। ব্যথা যখন শুরু হতো, রাতের বেলা ব্যথা হতো? আমার সব সময় রাতের বেলায় হয়তো সবচেয়ে বেশি ব্যথা, রাতের বেলা হতো। ওষুধ খাওয়ার পরে কি এমন হতো যে ব্যথা যাচ্ছে না? না, ব্যথা থাকতো, আবার ঘুরে ঘুরে চলে আসতো। মানে রাতে ব্যথার জন্য ঘুমাতে পারতেন না, সেরকমটা হতো? হতো। রাতে যখন ঘুমাতে পারতেন না, পরদিন কাজ করাটাও একটু ডিফিকাল্ট হয়ে যেত আমাদের জন্য, যেহেতু ওই দেশে জবটাই ইম্পর্টেন্ট, আমি না গেলে আমার সাইডটাতে কাট হয়ে যাবে, তারপরে আমি যাইতে হইতো। মানে শরীর চাপছে না, তারপর আপনি কাজে যেতে হতো। জি জি। এবং একটা সময় দেখলেন যে প্রায় অসম্ভব হয়ে গেছে জীবন, তখন ডিসিশন নিয়েছেন দেশে চলে আসবেন। জি জি। আচ্ছা, দেশে চলে আসলেন, এর আগে কি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের বিষয়ে জানতেন? না, আমি এর আগে জানতাম না। আমি ইউটিউবে
ফেসবুকে দেখছি, দেখে স্যারের ওইটাতে আমার খুব ভালো লাগছে। আমি জানুয়ারির 20 তারিখে বাংলাদেশে আসছি, এখানে এডমিট হয়ে গেছি। মানে এসে সরাসরি আপনি স্যারের আন্ডারে ভর্তি হয়ে গেছেন প্রথম যখন স্যারের কাছে আসলেন? 25 তারিখে আসছি স্যারের কাছে, 20 তারিখে দেশে এসে 25 তারিখ স্যারের কাছে আসছি। প্রথম যখন আসলেন স্যারের সাথে দেখা হলো এবং স্যার আপনার টোটাল সব কিছু দেখলেন, দেখে স্যার কি বলেছিলেন মনে আছে? স্যারে বলছে যে কোনো সমস্যা নাই, এখানে ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, সেই অনুযায়ী আপনি স্যারের আন্ডারে ভর্তি হয়ে গেছেন। জি জি জি। এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়, আজকে কততম দিন? আজকে আমার 15তম দিন। সবচেয়ে বড় প্রশ্ন, কেমন আছেন আজকে? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। সেই অসহ্যকর ব্যথা, ঘাড়ের ব্যথা, কোমর এবং যেই পায়ের দিকে আপনার ব্যথা চলে যেত, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারতেন না, হাঁটা চলা করতে পারতেন না, সেগুলো কি এখন করতে পারছেন অনায়াসে? জি জি, এখনো অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগে আপনি একটা যখন আমি নিয়ে আসছিলাম আমার সাথে, অবলীলে আপনি হেঁটে আসেন, মনে হচ্ছে না যে অসুস্থ মানুষ ছিলেন কিছুদিন আগেও আপনি? জি ভাই। ঠিক সেই মানুষটি আজকে সম্পূর্ণ স্বাধীন আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। এই যে দীর্ঘ একটা সময় পরে এত কষ্টের মাঝখানে, এই যেটা আমাকে কিছুক্ষণ আগেও আপনি বলছিলেন যে একটা সময় এমনও মনে হয়েছে যে একটা পা এত অসহ্যকর ব্যথা মনে হয়েছে যে সেটাই কেটে বাদ দিয়ে রাখি, সেরকমটা আপনার মনে হচ্ছিল? জি সেরকম মনে হয়েছিল। এখন কি আর সেটা মনে হয় আপনার? না, এখন আল্লাহ তাআলা মাফ করছে, ডাক্তার সাহেবের উসিলায় এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল অসংখ্য মানুষের ভিডিও দেখতেন আর হয়তো আফসোস করতেন যে আমি কবে যাব, হয়তো করোনার জন্য আসতে পারেননি। আজকে ঠিক একই জায়গাতে আপনি আছেন, আপনার এই মূল্যবান মতামতটা হয়তো হাজার হাজার মানুষ দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন। যারা এইসব ব্যথা, পিএলএডি, বাত ব্যথা, ইনশাল্লাহ স্যারের কাছে আসলে সম্পূর্ণরূপে সুস্থ হবেন, উপর আল্লাহর ইচ্ছা থাকলে। আশা করি যে স্যারের এখানে আসলে ট্রিটমেন্টটা 100-এ 100 ভালো, এখানের যেই থেরাপিয়ান আছে সব ভাইয়েরা অনেক 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 ভালো, নিজের আপন ভাইয়ের মতো সেবা করে, ট্রিটমেন্ট দেয়, সব কিছুতেই 100% ভালো পাইছি। আসেন আপনারা আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন আমাদের এই প্রবাসী ভাইয়ের কথা, দেখলেন তো ব্যথা মানুষকে কী করে দিতে পারে, পুরো জীবনটাকে অন্ধকার করে ফেলে। সময় থাকতে যখনই প্রথম ব্যথা, যখনই সমস্যা, তখনই ট্রিটমেন্ট, সঠিক ট্রিটমেন্ট, সুস্থতা আপনার সাথে ঘুরবে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজীবন দর্শক সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।